ছোট পর্দায় অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিক। গেল ভালোবাসা দিবসে এক্স বয়ফ্রেন্ড নাটকে অভিনয় করে এবং বাংলা আমার মা গানে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আলোচনায় আসেন তিনি। ছোটবেলা থেকে গান আর নাচের তালিম নিয়েছেন, ইচ্ছে ছিল বড় হয়ে গান নিয়ে কাজ করা, কিন্তু হয়েছেন মডেল অভিনেত্রী। অল্প সময়ে বিজ্ঞাপন নাটকে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন ছোট পর্দার ব্যস্ততম মুখ তাসনিয়া ফারিক। 2017 সালে মায়ের আগ্রহে প্রথম ক্যামেরার সামনে আসেন তাসনিয়া ফারিক। বছর না ঘুরতেই ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী হয়ে যান তিনি। বর্তমান সময়ে নির্মাতাদের তাকে নিয়ে কাজ করার আগ্রহ বেড়েছে অনেকখানি। ফারিনের ভাষ্য মতে প্রায় প্রতিদিনই নতুন নতুন নাটক মিউজিক ভিডিওতে কাজ করার প্রস্তাব পাচ্ছেন। মিষ্টি হাসির মেয়ে তাসনিয়া ফারিক 1997 সালের 30 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টেলম্যানের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। 2021 সালের 9 জুলাই G5 ওয়েব সিরিজটি মুক্তি দিয়েছে। একই বছরের 19 আগস্ট মুক্তি পাওয়া মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ও রেদওয়ান রনি প্রযোজিত নেটওয়ার্কের বাইরে ওয়েব চলচ্চিত্রে তিনি কথা চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তাকে বহু নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে। ফারিন বলেন, আমি যখন অভিনয় করতে আসি তখন অভিনয় সম্পর্কে কিছুই জানি না, আমি কখনো ভাবিনি অভিনয় করব। আমরা ফিরব কবে নাটকটি যখন করি তখন আমাকে জোর করে করানো হয়েছে, আমার প্রফেশনাল হওয়ার ইচ্ছা ছিল না, এখন সেটি হয়ে গেছে। তিনি জানান, মায়ের ইচ্ছা না থাকলে আমি হয়তো আজ তাসনিয়া ফারিন হতে পারতাম না। মা জোর করে অভিনয় করার জন্য পুশ করে, তার ইচ্ছা পূরণে আমাকে অভিনয়ে আসতে হয়। নাটকে অনেক প্রেম করেছেন, বাস্তব জীবনে কি প্রেম করেন জানতে চাইলে তিনি বলেন, বাস্তব জীবনে প্রেম সবার আসে, আমার এসেছিল হয়তো কিংবা না, তবে ব্যক্তিগত জীবন নিয়ে আমি কিছু বলতে চাই না, এটা গোপন থাক। 2017 সালে আমরা ফিরব কবে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ের দুনিয়ায় অভিষেক ফারিনের। 2018 সালে বিকাশের একটি বিজ্ঞাপনে কোটি বাঙালির প্রিয় নাম ক্রিকেটার মাশরাফির সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। অর্ধশতাধিক নাটকে অভিনয় করেছেন ফারিন।